এখানে তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের পাউরুটির মিষ্টি। তো আপনারা দেখুন এটা কত সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পাউরুটির মিষ্টি বানিয়ে দেখাবো। এটা খেতে খুবই সুস্বাদু হয় এবং উপকরণও খুব একটা বেশি লাগে না। তো যে যে উপকরণগুলি লাগছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। রুটির মিষ্টি বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগছে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে রুটি। পাউরুটিটাকে আমি ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি এলাচ দুটো, এক বাটি চিনি, এখানে নিয়ে নিয়েছি ঘি, আর সাদা তেল লাগবে, সেটা রান্নার মধ্যে দিয়ে দেখিয়ে দেব। প্রথমে আমরা চিনির শিরাটি বানাবো, তার জন্য কড়াতে চিনি দিয়ে দেব। এক বাটি চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, এক বাটি জল। চিনি সিরাটি বানিয়ে নেওয়ার জন্য জল ফুটে উঠবে, তো বানিয়ে নেওয়ার জন্য দেখে নেব জলটা কতক্ষণে ফুটছে। আর এই মিষ্টিটা এমনিতে খুবই মজাদার হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আমি যেভাবে বানাচ্ছি খুবই ভালো লাগবে। চিনিগুলো গলে যাবে একদম। তো এখানে চিনির শিরা তৈরি হয়ে গেছে বন্ধুরা। চিনির শিরা এখানে পুরোপুরি রেডি, ফুটতে শুরু করেছে। এবার আমরা এটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো। তো মিষ্টিগুলো বানানোর জন্য রান্না কড়া বসিয়ে দিয়েছি। তো এবার কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো এখানে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিচ্ছি কারণ গন্ধটা খুব সুন্দর হবে, ওই জন্য আমি ঘিটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা যে রুটিগুলো পিস করে রেখেছিলাম ওই পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। এবার রুটিগুলো লাল করে ভেজে নেব। একদম শক্ত করে লাল করে ভেজে নিতে হবে। এটা হয়ে গেছে, এবার তুলে নেব এবং বাকি বাকি পিসগুলো আমি ভেজে নেব। এখানে আমি চিনি শিরাটাকে আরেকবার উনানে বসিয়ে গরম করে নেব, কারণ এটা একদম ঠান্ডা হয়ে গেছিল। আর এর মধ্যে একটা এলাচ দিচ্ছি, তো এলাচটা আমি দিয়ে দিয়েছি। এবার মনে হচ্ছে চিনি শিরাটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে পাউরুটিগুলো একটা একটা করে দিয়ে দেবো। এটা তুলে নিয়েছি বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি আরেকটা। ভালো করে উল্টে পাল্টে শিরাটা মাখিয়ে নেব। তো সবগুলো করে চলুন ফিরে আসছি। এখানে তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের পাউরুটির মিষ্টি। তো আপনারা দেখুন এটা কত সুন্দর হয়েছে। এটা আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এটা একদম মিষ্টির মতোই হবে, খুব সুন্দর হবে। এটা খুবই নরম ভিতর থেকে এবং উপর থেকে মচমচে। তো
বন্ধুরা, এরকম মজাদার মজাদার স্বাদের ইজি রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।